আর এখন ইসরায়েলের সেনারা আরো অনেক বেশি বাস্তাইতেছে যে কেন তাদের উপর হামলা করছে। এখন কিন্তু তারা নিজেরাই সরে যাচ্ছে তাদের পথ থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি হিজবুল্লাহ সহ এমনকি ইরান এমনকি আরও অন্যান্য দেশগুলো তাদের পক্ষে লড়তেছে, যার কারণে কিন্তু ইসরায়েল এখন হত হয়ে গেছে। ইসরায়েলে এখন অনেকগুলো অনেক অনেক মিসাইল ছুটতেছে, তারপরে কিন্তু তারা কোনো উত্তর বা কোনো কিছু দিতে পারতেছে না, কারণ হচ্ছে তারা জানে এখন সব মুসলিম দেশগুলো এখন একত্র হয়ে কাজ করবে, যার জন্য কিন্তু তারা হতভঙ্গ হয়ে এখন আর কোনো উত্তর বা কী করবে বুঝতে পারতেছে না, বা কোনো ইয়া তারা খুঁজে পাচ্ছে না যে কীভাবে কী করবে এই জিনিসটা। দেখুন আমরা জঙ্গল থেকেও তারা হিজবুল্লাহ যে এগুলো এখান থেকে দেখুন জঙ্গল থেকে কীভাবে তারা মিসাইল ছাড়তেছে, যেটা ও মানে অভিনব পদ্ধতিতে, যেটা দেখতে মানে অবিশ্বাস্য মনে হলো এটা সব। তারপর দেখুন একটা ইসরায়েলের ইয়ে আসছিলো, যেখানে হচ্ছে তারা এই ইসরায়েলের প্লেনটিতে আগুন ধরে যায়, যেগুলো হচ্ছে মিসাইলের আঘাতে যেটা হচ্ছে আকাশে এভাবে উঠতে থাকে, তারপর আগুন ধরে নিচের দিকে একদম নিচের দিকে পড়ে যায় আর কি, যেটা তারা আর রক্ষা করতে পারে না আর কি প্লেনটা। তারপর হচ্ছে যে প্লেনটা ছিল এটা হচ্ছে তাদের প্লেনটা হচ্ছে যে কোন একটা দিক থেকে যাচ্ছিলো আর কি, হয়তো ইরানের উপর দিয়ে আকাশপথে, তখন তারা বেগে ফিরে নিয়ে যায় বিমানটি, তারপর নেওয়ার সাথে তারা কিন্তু অ্যাটাকটা করে মিসাইল ছড়ে, তখন ওটা ওইখানে লাগে আর কি, তারপরে এগুলো ইয়া হয়। আর এমনভাবে এখন বর্তমান যে অবস্থা, সবাই ছোড়াছড়ি করতেছে ইসরায়েলের মানুষগুলো, মানে ইসরায়েল থেকে যারা অন্যান্য দেশের লোকগুলো ছিল ইসরায়েলে, তারা কিন্তু দেশ থেকে এখন পালাচ্ছে সবাই। তো সবাই সুস্থ